মোহতারাম হাজির, সালাতের মাধ্যমে, দোয়ার মাধ্যমে বৃষ্টি কামনা করা, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এক প্রশ্ন হলো, বৃষ্টি কেন হয় না, অনাবৃষ্টির কারণ কি? ইবনে মাজাহ 4019 নম্বর হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন কোন দেশের মানুষ ওজনে কম দেয়, তখন সে দেশে দুর্ভিক্ষ নেমে আসে, শাসক জনগণের উপর অত্যাচার করে, নিপীড়ন করে, কারণ সে দেশের জনগণ ওজনে কম দেয়, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি হিসেবে তাদের উপর দুর্ভিক্ষ দান করেন, এবং শাসকের পক্ষ থেকে শাসক কর্তৃক তারা অনেক নির্যাতিত হয়, যখন সে দেশের জনগণ ওজনে কম দেয়, যখন সমাজে রাষ্ট্রে অস্থিরতা ছড়িয়ে পড়ে, তখন মহামারী দেখা দেয়, এমন এমন রোগ দেখা দেয় যে রোগগুলোর কথা কোনোদিন মানুষ আগে দেখে নাই, শুনে নাই, যেগুলোর চিকিৎসা মানুষের ধরা ছোঁয়ার বাহিরে, প্লেগ রোগ ছড়িয়ে পড়ে, যখন অশ্লীলতা ছড়িয়ে পড়ে। তৃতীয় আরেকটি কারণ উল্লেখ করা হয়েছে, যখন মানুষ যাকাত না আদায় করে, হাদিসের শেষ অংশে এসেছে, যখন মানুষ যাকাত আদায় না করে, তখন আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দেন। এই জন্য অশ্লীলতার কখনো প্রচার প্রসার ঘটানো যাবে না। আমরা আমাদের সম্মানিত সর্দার বৃন্দের কাছে আবেদন করেছিলাম, আগামী উৎসব যখন 31st নাইট আসবে, যখন সাকরাই উৎসব আসবে, এর অন্তত এক সপ্তাহ দু সপ্তাহ আগে যেন এই আজকের এই ঈদগাহ ময়দানে যুবকদেরকে নিয়ে বসা হয়, কাউন্সিলিং করা হয়, এবং বাসা বাড়ি ছাদের মধ্যে যেই ফুটকা বাজানো হয়, যেই বোম্বিং করা হয়, আতশবাজির যে মারাত্মক শব্দে আকাশ বাতাস প্রকম্পিত করা হয়, বাচ্চাদের ক্ষতি করা হয়, বয়োবৃদ্ধ মানুষের বুকে ধরধর করে কাঁপতে থাকে, এগুলো বন্ধ করবার জন্য আগামী বছর আমাদের পঞ্চায়েতের মুরব্বীগণ তাদের পরামর্শ করে আজ থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে, ঠিক কিনা? ওজনে ফাঁকি দেওয়া যাবে না, ব্যবসায় মিথ্যা কথা বলা যাবে না, এবং সবাইকে উদ্যোগ নিয়ে জাকাত আদায় করতে হবে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই যে অনাবৃষ্টি খরতাপ জনজীবনের জন্য কষ্টকর, এর জন্য অন্য কেউ দায়ী নয়, এর জন্য দায়ী আমাদের কুকর্ম, আমাদের অপকর্ম। জোরে বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। আমরা কি কুফল করি, কি কুকর্ম করি, কি অন্যায় করি, হাজারো অসংখ্য অন্যায়ের মধ্যে আমরা জড়িত রয়েছি, নিমজ্জিত রয়েছে, আমরা অন্যায়ের মহাসমুদ্রের মধ্যে হাবুডুবু খাচ্ছি, আমরা সুদের সাথে জড়িত, সুদ প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে, সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে সুদ বৈধ, সুদের সাথে আমরা পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে প্রায় সবাই জড়িত রয়েছে। বলেন তো দেখি, সুদ কি মুসলমানদের জন্য হালাল নাকি হারাম? সুদের সাথে সম্পর্ক রাখা মানে আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করার সামিল। জোরে বলেন নাউযু বিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহু আকিলাহু ওয়া মুকিলাহু ওয়া কাতিবাইহি ওয়া শাহিদাইহি। আল্লাহ তাআলা চার শ্রেণীর মানুষের উপরে অভিশাপ বর্ষণ করেন, যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের সাক্ষী থাকে, এবং যারা সুদের হিসাব নিকাশ লেখে। এই চার শ্রেণীর উপরে আল্লাহর অভিশাপ। এই অভিশাপ যাদের উপর পড়ে তাদের উপরে কখনো আল্লাহর রহমত থাকতে পারে না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি ওয়া বারিকা সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে, যে এলাকায় একটি আল্লাহর রহমত প্রত্যাশায় বর্তমান সংকট পরিস্থিতিতে আপনারা উদ্যোগ নিয়েছেন, এর জন্য আমি আমার অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে আমাদের তাজুল ইসলাম ভাই সহ এখানে মুরব্বি কারাম যারা উদ্যোগ নিয়েছেন, আমি তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে সম্মানিত ওলামায়ে কারাম উপস্থিত হয়েছেন, আজকের এই সারা দেশে যে তীব্র
তাপদাহ আসলে মানুষের চরম ধরনের একটা সংকট হচ্ছে। মানুষ আজকে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারছে না। আজকে আমরা যারা থাকি, যারা রাতে আমরা ঘুরি বা দেখি, বা আপনারা যারা ঘুরেন, আসলে একজন স্বাভাবিক মানুষের জীবনযাত্রাটা খুবই ভয়াবহ অবস্থা। তো সেখান থেকে পরিত্রাণের জন্যেই মূলত আমাদের আল্লাহ যেন আমাদের প্রতি রহমত নাজিল করেন, আল্লাহ যেন আমাদের গোনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে গোনাগুলো মাফ করে দিন, আমিন। এবং আমাদের এই কর্মের কারণে, আমাদের মাওলানা মহিউদ্দিন ভাই যে কথা বলছেন যে আসলে বালা মুসিবত যাই আসুক না কেন, আসা আমাদের নিজেদেরই কামাই। আমরা আমাদের নিজেদের আমলটাকে যেন আমরা সুন্দর করতে পারি, আমরা যেন আমাদের জীবন যাপায় আল্লাহর দিকে ফিরে যাই। ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা, যে আমরা আল্লাহর কাছে আল্লাহর প্রশংসা করব, আল্লাহর কাছে আমরা বেশি করে ক্ষমা চাইব, আল্লাহ হচ্ছে আমাদের কি ক্ষমাকারী। আল্লাহর কাছে বিশেষ করে আমরা আজকে সেই দোয়ায় আল্লাহ যেন রহমত নাজিল করেন, আমাদের গুনাহগুলো আল্লাহ বলে মাফ করে দেন। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত।
আমাদেরকে কেমন ফিরে দিন আল্লাহ, আমাদেরকে কেমন ফিরে দিন আল্লাহ, আমাদেরকে ফিরে দিন আল্লাহ।